14 বছর বয়সী সুমাইয়া তার মা ফিরোজা বেগম 8ই জুলাই কাজে যাওয়ার আগে তাকে কথা দিয়ে গিয়েছিল কাজ থেকে তাড়াতাড়ি ফিরবে। দীর্ঘ 27 দিন পরে সুমাইয়ার অপেক্ষার পালা শেষ হয়েছে। তার মা ফিরেছেন ঠিকই, তবে লাশ হয়ে মায়ের লাশ নিতে আসা সুমাইয়ার গগন বিদায়ের চিৎকারে স্তব্ধ হয়ে যাচ্ছে ঢাকা মেডিকেলের মর্গ। অনেক মা এসেছে তার সন্তানের লাশ নিতে, বাবা এসেছে ছেলের লাশ নিতে। লাশ নিতে আসা এসব স্বজনদের হৃদয় বিদারক কান্নায় ভারী হয়ে উঠে চারপাশ। সন্তান হারানো মা আর্তনাদ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন। কেউ কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ ডিএনএ পরীক্ষার পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় 48টি পোড়া মরদেহের ডিএনএ পরীক্ষার পরে 45টি শনাক্ত হয়েছে। এই 45টি মরদেহের মধ্য থেকে 24টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে এবং ক্রমান্বয়ে বাকি মরদেহ হস্তান্তর করা হবে। যে আমরা এখানে 48 জন মৃতদেহকে এখানে আগুনে পুড়ে যাওয়া মৃতদেহকে এখানে পাঠানো হয়েছিল, তার মধ্যে 45 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে ডিএনএ টেস্টের মাধ্যমে। এই 45 জন থেকে 24 জনকে আজকে তাদের আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া হচ্ছে। অবশিষ্ট যে 21 জনকে শনাক্ত করা হয়েছে তাদের মৃতদেহগুলো আগামী শনিবারে তাদের আত্মীয় স্বজনের কাছে তুলে দেওয়া হবে। আর বাকি যে 3 জন সেই 3 জনকে ডিএনএ ল্যাবে, সিআইডি ডিএনএ ল্যাবে আরও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদেরকে যখনই চিহ্নিত করা যাবে পরবর্তী পর্যায়ে তাদেরকে তাদের আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া হবে। নিহতের স্বজনেরা সকলে এই ঘটনার সঠিক বিচার চান। তারা বলছে আগুন লাগলে গেট বন্ধ করে দিয়ে তাদের স্বজনদের মেরে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তিদের পরিবারকে 25,000 টাকা করে সাহায্য দেওয়া হয়েছে। তবে স্বজনরা জানান কারখানা থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা দেওয়া হয়নি। আমরা তো টাকাও নেই নেই, কোনো টাকা নেই না। আমি চাইছি আমার সন্তান, আমি বলছি মালিক যদি আমার কোনো টাকা নাও দেয় আমি ভিক্ষা করে হইলো মাসের দুয়ার আমার সন্তানের আমি চিকিৎসা করবো। আমি এতটুকু আশা নিয়ে আজকে 28 দিন এতটুকু আশা নিয়ে। এর আগে গত 8 জুলাই সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 48 ঘন্টা পর আগুন নেভায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরের দিন শুক্রবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানার ভেতর থেকে 48টি পোড়া মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পরে স্থানীয় প্রশাসন ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।